আসানসোলের শীতলপুর তুলসীহির এলাকায় এক ব্যক্তিকে গুলি করার ঘটনায় চাঞ্চল্য। আসানসোলের কুলটি থানার অন্তর্গত শীতলপুর তুলসীহির এলাকায় একটি ঝুপড়িতে এক ব্যক্তিকে গুলি করার ঘটনাতে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। আহত ওই ব্যক্তির নাম পরেশ মাঝি, তিনি ইসিএল এর প্রাক্তন কর্মী বলেই জানা যায়। ঘটনাস্থলে কুলটি থানার পুলিশ আহত ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠায়। গুলি চালানোর ঘটনায় তদন্ত শুরু করেছে কুলটি থানার পুলিশ। খবরটা কি পেলেন? আপনার হাজবেন্ড কি এখানেই থাকতো? ছাগলের ওই কাশির মাংস এনেছি তো বলছে রান্না করবো, তো এনারা আমাদেরকে ফোন করলো বলছে তোমার আমার নাতি গুলো আছে, নাতি ছেলেগুলো ওখানে পুরনো ঘরে, আমাদের দুটো বাড়ি আছে, ওখান থেকে ফোন করলো কি মেজো বাবার কেউ গুলি মারলো। আচ্ছা, আমরা ধরতে ধরতে গেলাম, আমাকে যেতে দিল না। আপনার সঙ্গে কতদিনে মানে কতদিন আপনার সঙ্গে নাই? আমার সাথে থাকছে না কতদিন হলো? হয়ে গেছে অনেক দিন। কতদিন? 4-5 বছর হবে। 5 বছর? হ্যাঁ। অন্য অন্য জায়গায় থাকতো? নদীর পাড়ে? হ্যাঁ, নদীর পাড়ে দিদির বাড়িতে থাকতো। আচ্ছা, আর কোনো বিয়ে টিয়ে করেছে নাকি? কে জানে, আমরা জানি না ওদের কি করতে। জানেন না? না। আচ্ছা, কি কাজ কি কাজ করতেন? ও আগে কাজ করতো এখান দিয়ে শীতলপুর গেস্ট হাউসে করতো। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তারপরে ওই কে জানে কি হয়েছে, ও নদীর পাড়ে পালায় পালায় যেত। ইসিএল কি এখনো কাজ করছে? না, ডিসমিস করে দিয়েছে। ডিসমিস করে দিয়েছে। কি নাম? পরেশ মাঝি। আপনার কি নাম? আমার মঙ্গলী মাঝি। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট টাইমস বাংলা।